নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। বিশ্বকাপের নানা খবর নিয়ে শুরু করছি কাতারে কাপযুদ্ধ। কাতারে অভিযানে সাম্বার ঝলক, সার্বিয়াকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো ব্রাজিল। জোড়া গোল রিচার্লিসনের দ্বিতীয় গোলে সাম্বার ঝলক। ব্রাজিল আছে ব্রাজিলেই, সার্বিয়াকে 2-0 গোলে হারিয়ে কাতারে বিশ্বকাপ যাত্রা শুরু করলো ব্রাজিল। জোড়া গোল করে নেমারের মঞ্চে ম্যাচের নায়ক রিচার্লিসন। প্রথম ম্যাচে ব্রাজিল বুঝিয়ে দিল কাপ জিততেই কাতারে এসেছে তিতের দল। রিচার্লিসনের দ্বিতীয় গোলে উত্তাল সাম্বার ছন্দ, ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য। 28 মিনিটে থিয়াগো সিলভা থ্রু বাড়িয়েছিল ভিনিসিয়াসের উদ্দেশ্যে, কিন্তু গোল আসেনি। 35 মিনিটে রাফিনহার শটও সার্বিয়া গোলরক্ষক সহজেই ধরে ফেলে। প্রথমার্ধে সেভাবে সাম্বার ঝলক দেখা না গেলেও বিরতির পর স্বমহিমায় তিতের দল। রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস, নেইমাররা সার্বিয়া রক্ষণকে বারবার ফালা ফালা করতে থাকলেন। আক্রমণের ঢেউয়ের মাঝেই 62 মিনিটে রিচার্লিসনের প্রথম গোল। ভিনিসিয়াসের শট সেভিচ আটকে দিলেও ফিরতি বলে গোল করেন রিচার্লিসন, আর তাঁর দ্বিতীয় গোল বহুদিন ফুটবলপ্রেমীদের মনের মণিকোঠায় থাকবে। ভিনিসিয়াসের দেওয়া বল মাটিতে পড়তে দেওয়ার আগেই 180 ডিগ্রি ঘুরে সাইড ভলি রিচার্লিসনের, বল জালে জড়াতে একটুও ভুল হয়নি, অবিশ্বাস্য। তবে নেইমারকে এদিন খুঁজে পাওয়া গেল না সেভাবে, যদিও তার পুরো কৃতিত্বই সার্বিয়ার কোচ ড্রাগন স্টকোভিচের। রক্ষণকে দুর্দান্ত নেতৃত্ব দিলেন থিয়াগো সিলভা, এটাই তার শেষ বিশ্বকাপ। আর নেইমার তো বিশ্বকাপে নামার আগেই কথা দিয়েছেন মেসিকে, আর্জেন্টিনাকে হারিয়ে এবার কাপ জিতবে তারাই। কলকাতা টিভি। সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে বারবার চোট পেয়ে নেইমারকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই আতঙ্কে ব্রাজিল প্রেমীরা। প্রশ্ন, পরের ম্যাচে খেলতে পারবেন নেইমার? কি হবে দেখে নেওয়া যাক। সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল শিবিরে টার্গেট ছিল নেইমার। সার্বিয়া ফুটবলাররা 9 বার ট্যাকল করেছে নেইমারকে। ম্যাচ চলাকালীন বারবার মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেছে ওয়ান্ডার কিডকে। একটা সময় তিতে নেইমারকে 90 মিনিটের আগেই তুলে নিয়েছিলেন। প্রথম ম্যাচে চোট পেয়ে গেলে বাকি গোটা প্রতিযোগিতা পড়ে রয়েছে। দুর্ঘটনার আশঙ্কা থেকেই নেইমারকে তুলে নেওয়া, কিন্তু নেইমারের ডান পায়ের গোড়ালির চোটের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই তৈরি হয়েছে আতঙ্ক। 28 নভেম্বর সুইজারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারবেন তো নেইমার, কিন্তু সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় নেইমারের হাঁটা চলা দেখে চোট গুরুতর হওয়ার কোনো ইঙ্গিত আপাতত নেই। তাই কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারেন নেইমার ভক্তরা। কলকাতা টিভি। রিচার্লিসনের দ্বিতীয় গোল, উত্তাল গোটা বিশ্বের ব্রাজিল প্রেমী থেকে ফুটবল প্রেমীরা। ব্রাজিলের সাম্বার ঝলক দেখতে বিনীত রাত্রি কাটালে নার সমুদ্র হিমাচল। কাতারের ফ্যানজোনে হলুদ ঝড়। জয় প্রায় হাতছাড়া হতে যাওয়া ম্যাচে জয় পর্তুগালের। ঘানাকে 3-2 গোলে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল পর্তুগাল। পেনাল্টি থেকে গোল রোনাল্ডোর, পর্তুগালের অপর 2 গোলদাতা জো ফেলিক্স, রাফাল্লিও। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় রোনাল্ডোর চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল জল, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। একবার বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পেতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মরিয়া তিনি। ঘানাকে 3-2 গোলে হারিয়ে কাতারে অভিযান শুরু করল রোনাল্ডোর পর্তুগাল। তবে একটা সময় 3 পয়েন্ট আসবে কি না তা নিয়ে সংশয়ে ফেলে দিয়েছিলেন ঘানার ফুটবলাররা। পর্তুগাল কোচের কিছু ভুল স্ট্র্যাটেজিতে জয় প্রায় হাতছাড়া হতে বসেছিল। ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য। 65 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। গোলের পর উল্লাসে শূন্যের লাফানোর সেই চেনা ছবি ধরা পড়ল কাতার স্টেডিয়ামে।
78 থেকে 80 মিনিটের মধ্যে 2 মিনিট 16 সেকেন্ডের মধ্যে জো ফেলিক্স ও রাফায়েল লিওর দুই গোল। মাঝে যদিও ঘানার আইও একটি গোল করেন। 3-1 গোলে এগিয়ে যেতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জো ফেলিক্সকে তুলে নেন পর্তুগিজ কোচ স্যান্টোস। আর সেই দুর্বলতাকেই কাজে লাগিয়ে 89 মিনিটে বুকারির গোলে 3-2 পৌঁছে যায় ঘানা। ত্রাহি ত্রাহি রব তখন পর্তুগাল শিবিরে, টেনশনে বারবার ডাগ আউটে শিশুর মতো অস্থির হয়ে পড়েন রোনাল্ডো। না, কোনো অঘটন ঘটেনি, শেষ পর্যন্ত 3-2 গোলে জিতেই মাঠ ছাড়ে পর্তুগাল। কলকাতা টিভি। ঘানার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করার পরই একসঙ্গে দুটো রেকর্ড করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 5 বিশ্বকাপে গোলের পাশাপাশি রজার মিল্লারের পরেই দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন তিনি। ঘানার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করার পরই দুটো রেকর্ড গড়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে 5টি আলাদা বিশ্বকাপে গোল করার নজির গড়লেন তিনি, এবং এই গোলের সঙ্গে সঙ্গে সবথেকে বেশি বয়সে গোলের নিরিখে রজার মিল্লির পর দ্বিতীয় স্থানে উঠে এলেন 37 বছর 292 দিন বয়সী পর্তুগিজ তারকা। ঘানার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে তাঁর প্রথম গোল অনেক চিত্রই বদলে দিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর এই প্রথম ক্লাবহীন কোনো তারকা হিসেবে বিশ্বকাপে খেলতে নেমেছিলেন রোনাল্ডো। বায়ার্ন মিউনিখ থেকে চেলসি রোনাল্ডোকে সই করানোর জন্য আগেই প্রস্তাব দিয়েছে। ঘানা ম্যাচের পর সৌদি আরবের ক্লাব আল হিলাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করার ইচ্ছে প্রকাশ করেছে। তবে ক্লাব নয়, আপাতত দেশের জার্সি গায়ে জীবনের শেষ বিশ্বকাপে ট্রফিটা ঠোঁটে ছোঁয়াতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কলকাতা টিভি। চোখের জলে রোনাল্ডো বন্দনায় পর্তুগিজ ফ্যানরা। অন্যদিকে পর্তুগালের বিরুদ্ধে বুকারিদের গোলের পর গ্যালারিতে উচ্ছ্বসিত ঘানার সমর্থকরা। একনজরে দেখে নেব আজকের ম্যাচের প্রতিপক্ষ কারা। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ আমেরিকার বিরুদ্ধে নামবে ইংল্যান্ড। ইরানের বিরুদ্ধে প্রায় হাফ ডজন গোলে জয়ের পর আত্মবিশ্বাসী ইংল্যান্ড শিবির। হ্যারিকেনের গোড়ালি চোট চিন্তায় রাখছে কোচ সাউথগেটকে। প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে হাফ ডজন গোলে জয়। শুক্রবার মধ্যরাতে আমেরিকার বিরুদ্ধে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে ইংল্যান্ড শিবিরকে। তবে অধিনায়ক হ্যারি কেন গোড়ালিতে চোট পাওয়ায় কিছুটা চিন্তিত ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। আমেরিকার বিরুদ্ধে মাঠে নামার আগে অধিনায়কের চোটের পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেবেন তিনি। বিপক্ষে আমেরিকা চেনা প্রতিপক্ষ, গত কয়েক বছরে 11 বারের সাক্ষাতে 8 বার জয় এসেছে তাদের, এবং আমেরিকার জালে 39 বার বল ঠেলেছে ইংল্যান্ড। ফলে শুক্রবারের মধ্যরাতের ম্যাচে আমেরিকার বিরুদ্ধে ইংল্যান্ড আরও একটা ঝড় তুলবে সেটা বলাই যায়। কিন্তু প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় যাতে দলের আত্মতুষ্টি না আসে সেদিকেও সতর্ক আছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ওয়েলসের বিরুদ্ধে আমেরিকার ম্যাচটি দেখেছেন তিনি। আমেরিকা মাঝমাঠ যথেষ্ট শক্তিশালী বলে মনে করছেন ইংল্যান্ড কোচ। তাদের আটকাতে রক্ষণেও বাড়তি নজর দিচ্ছেন হ্যারি কেনদের হেড স্যার। তবে গোল সংখ্যা যাই হোক, আমেরিকাকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে নক আউট পর্যায়ে যাওয়াটা নিশ্চিত করাই লক্ষ্য ইংল্যান্ডের। কলকাতা টিভি। শুক্রবার কাতারে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ইকুয়েটর। গ্রুপ শীর্ষে ওঠার লড়াই দুদলের সামনে।
শুক্রবার কাতার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস ও ইকুয়েডর। প্রথম ম্যাচ জেতা এই ম্যাচ দুদলের কাছেই গ্রুপ শীর্ষে ওঠার লড়াই, ফলে দুদলের কাছে যে শুক্রবারের ম্যাচটি মস্তিষ্কের লড়াই হয়ে যাচ্ছে সেটা বলাই যায়। লুই ফানগালের নেদারল্যান্ডস এগিয়ে থাকলেও ইকুয়েডরকে খাটো করে দেখছেন না। সেনেগালের বিরুদ্ধে রক্ষণে ফানদায়ক ও ডি লিক্টের সৌজন্যে বারবার বেঁচে গিয়েছিল লুই ফানগালের দলকে, কিন্তু অভিজ্ঞ ইকুয়েডর যে অনেক বেশি শক্তিশালী দল সেটা জানেন বিশ্বকাপের অন্যতম অভিজ্ঞ কোচ লুই ফানগাল। এই কারণে ইকুয়েডরের বিরুদ্ধে দলগত ভারসাম্যের উপর জোর দিচ্ছেন তিনি। অন্যদিকে বিশ্বকাপের আয়োজক কাতারের বিরুদ্ধে সারা ম্যাচে আধিপত্য রেখে জিতেছিল ইকুয়েডর। নেদারল্যান্ডসের ফাঁকফোকরগুলো এনার ভ্যালেন্সিয়ার হেডসারের নোটবুকে উঠে এসেছে। মূলত ম্যাচের পরিস্থিতি বুঝে শেষের দিকে কমলা ঝড় তুলতে অভ্যস্ত নেদারল্যান্ডসের কোচ লুই ফানগাল, পাল্টা তাদের আটকাতে সবস্ত্রে তৈরি ইকুয়েডর কোচের। শেষ পর্যন্ত নেদারল্যান্ডস নাকি ইকুয়েডর, কে বাজিমাত করে সেটাই দেখার। কলকাতা টিভি। শুক্রবার বিশ্বকাপের লড়াইয়ে কাতারের মুখোমুখি সেনেগাল, ওয়েলসের প্রতিপক্ষ ইরান। প্রথম ম্যাচে হারের লজ্জা মুছে মরিয়া কাতার। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের আর্জেন্টিনার বিরুদ্ধে জয়টা এক লহময় বদলে দিয়েছে সৌদি আরব শিবিরকে। আর্জেন্টিনার বিরুদ্ধে জয় দেশে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে, উৎসবে মেতে উঠেছে সৌদি জনগণ। শনিবার পোল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগে মেসিদের বিরুদ্ধে জয়টা এখন অতীত সৌদি আরবের কাছে। মাটিতে পা রেখে বিশ্বকাপের বাকি ম্যাচে দাঁতে দাঁত চেপে লড়াই করতে চান সলমান আল ফরাজরা। শনিবার পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বার নকআউট পর্ব নিশ্চিত করাই লক্ষ্য সৌদি শিবিরের। বিপক্ষে পোল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না সৌদি আরব। পোল্যান্ডের রবার্ট লিওনডস্কি সহ অনেক অভিজ্ঞ ফুটবলার আছেন, যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারেন তারা। সেই কারণে মেসিদের হারানোর আত্মবিশ্বাস যাতে বুমেরাং না হয়ে দাঁড়ায় সেই কারণে সতর্ক সৌদি আরবের। অন্যদিকে মেক্সিকোর বিরুদ্ধে ড্র করলেও সৌদি আরবের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জয় ফিরতে আত্মবিশ্বাসী পোল্যান্ড। কলকাতা টিভি। দেখে নেব কাতার বিশ্বকাপের কিছু ঝলক টুকরো খবর। তিনি নিজের ইচ্ছে মতো চলতেই ভালোবাসেন, তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সতীর্থদের সঙ্গে খুনসুটি করতে তিনিও বাদ যান না। মাঠে ঝড় তোলার ইঙ্গিতটা মাঠে নামার আগেই দিয়ে রেখেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। সার্বিয়ার বিরুদ্ধে নামার আগে গাড়ি থেকে নেমে সাজঘরে ঢোকার আগেই তুলেছিলেন সাম্বার বোল। নেইমারের চোট নিয়ে কি ব্রাজিল শিবিরে আতঙ্ক তৈরি হয়েছে, ছবিটা দেখার পর এমনই মনে হতে পারে। সার্বিয়া ফুটবলারদের 9 বারের ট্যাকেলের পর ডান পায়ের গোড়ালির এই অবস্থা নেইমারের, যদিও তার চোট গুরুতর হওয়ার খবর নেই ব্রাজিল শিবিরে। কাতারে কাপ যুদ্ধ এখনকার মতো এই পর্যন্তই। বিশ্বকাপের নানা খবর দেখতে চোখ রাখুন কাতারে কাপ যুদ্ধ আবার রাত 11টায়। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:00-7:00।